অভিষেক ইমা রিটার্ন আনে গো গাইস দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ে একদম বিচে বিচে আছি আর এই নামছি আমরা এখন সো মানে দর্শন সো অ্যামেজিং গাইস সুপার ডুপার ফিলহাল তো গেট বন্ধ করে থিতি সাঙ্গল কিন্তু সরে যা বললো আই হারি আই হারি আই হারি আই হারি উঁচু রাস্তা আঙ্কেল এটা কি বালতি সে নিকল কে ফেক দে ক্যা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে রবার ভাই লোক আপকা ভাই কাহাঁ পর আগে দেখি রোবট দেখ রে রোবট अच्छा अच्छा अरे भाई लोग इधर आओ देखो इंटरेस्टिंग बात है ओ इस थैली में सब लोग होता है जम जाता है नहीं जम जाएगा पानी भी देना पड़ेगा अच्छा अच्छा দুধের মধ্যে একদম সাদা মানে ওটা ইয়ে জমে গেলে তখন এটাকে মেশিনে ঢুকিয়ে দেয় তারপরে এটা ইয়ে হয়ে যায় তাই তো বিশাল জিনিস ফটো খিচন সো গাইস ভিডিওটা দেখতেই পাচ্ছেন জাস্ট অ্যামেজিং গাইস এত সুন্দর রবার্ট
সেরে চামড়া গুলো দেখে আপনারা যদি এখনো ভিডিওটা শেয়ার না করেন, এখনো যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে কি করছো গাইস? প্লিজ সাবস্ক্রাইব করে নাও গাইস, এত সুন্দর সুন্দর ব্লগ আর কোথায় দেখবে? ওয়েস্ট বেঙ্গল কা নাম্বার ব্লগার, নাম্বার ওয়ান ব্লগার আপ লোক কো দিখা রা হ্যায় ইতনা সুন্দর ব্লগিং। বহুত আচ্ছা গাইস, বহুত আচ্ছা, মুঝে বহুত আচ্ছা লাগ রা হ্যায়, সব জাস্ট দেখ লিজে আপ লোক, জাস্ট অসাধারণ। দেখুন গাইস এরা কি করে অ্যাকচুয়ালি, এই যে গাছের ছালগুলি আছে না, গাছের ছালগুলি এভাবে কাটে, কাটতে 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 তো প্রথমে এখান থেকে করালো, এখানটা শুকিয়ে যায়, এখানে আস্তে শুকাতে 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 এইখানে কাটছে, ঠিক আছে, এরপর আবার এইখানে কাটবে অ্যাকচুয়ালি। সো পুরি আঠা তো এখানে কাটার পরে এই যে রসটা নিঃসৃত হচ্ছে এইখান দিয়ে অ্যাসিডের মধ্যে হয়। সো আঠাটার দাম কিন্তু প্রচুর টাকা, দাম প্রচুর টাকা, মানে যারই বাগানটা আছে প্রচুর টাকা মালিক গাইস, তাই তো? তো চলো উধার থোড়া লোকাল মিলতে হয় তো বাতচিত করেন। তো বহুত আচ্ছা লাগা ভাই লোক, থ্যাংক ইউ, মেরা সপনা পুরান হো গিয়া, মে কবি দেখতা থা ইস পীর কো ডিকশনারি হ্যায় ডিসকভারি চ্যানেল মে, সো আজ মেরা এক সপনা পুরান হো গিয়া, মে বহুত ইচ্ছা থা, মতলব প্রচুর মানে অনেক দিনের স্বপ্ন ছিল আমার এটা দেখার, সো আজকে ওটা পূরণ হয়ে গেল। ডিসকভারি তো অনেক কিছু দেখি গাইস, কুমির দেখি আমরা, অনেক কিছু বাঘ দেখি, হরিণ দেখি, অনেক কিছু দেখি, সব কিছু পূরণ হয়ে গেছে মোটামুটি, বাট এই জিনিসগুলো অসাধারণ গাইস। ওটা নিয়ে একটু দেখবেন, আমি কিন্তু এটা ফালতু কথা বললাম না, ওটা কিন্তু অরিজিনাল এই রবার্ট গাছের, এই যে রবার্ট গাছটা আছে, এই রবার্ট গাছের এই রস এটা দিয়ে কিন্তু গাইস সব কিছু তৈরি হয়, আর ওই জিনিসটাও তৈরি হচ্ছে গাইস। আমি যাই না কপিরাইট ক্লেম খাবো কি না, যদি খাই তাহলে আমি সরি ফর দ্যাট, বাট আমি ওর মিনিংসে কিছু বলতে চাইনি। এই দেখো পুরো বালতিতে নিয়েছে, এগুলো বিক্রি হয় কেজির দরে। সো হ্যাঁ উপর চলো, চলো চলো।